আপনাদের সাথে আমার যে ড্রাইভারের ঠিক করার যে পদ্ধতিগুলো আমি শেয়ার করি, সেটা হচ্ছে আমি যখন ডিসপ্লে ড্রাইভারে এই নোটিফিকেশনটা বারবার চলে আসতো, বারবার চলে আসতো এই যে নোটিফিকেশনটা বারবার চলে আসতো, আমি খুবই বিরক্ত হতাম। তারপর দেখতাম আমি এই তিনটা যে মেথড আপনাদের দেখাচ্ছি সেটা অনুসরণ করলাম, কয়েকদিন ভালোই চলেছে। এই যে দেখেন, এখানে কিন্তু আপনাদের আপডেট সফটওয়্যার এই যে এইভাবে দেওয়া থাকে। তো আমি যে শেয়ারটা করছিলাম সেটা হচ্ছে, আমি কয়েকদিন এরকমভাবে চলছিল চলছিল, তারপর আমার এইরকম অবস্থা হলো যে এখন আমার আর এই তিনটা মেথড অনুসরণ করার পর আমার এই ডিসপ্লে ড্রাইভার সমস্যাটা ঠিক হচ্ছিল না। তো তারপর এখন চিন্তা করছি কি করা যায় কি করা যায়। এখন আমি এই চিন্তা করলাম, আচ্ছা যাক, যেহেতু এটা এতই অসুবিধা করছে, আমার যে MSF ক্যাসেট আছে সেটা আমি ইনস্টল করে দিচ্ছি। সেটা দিয়ে কয়েকদিন চালার পরও এখন ওইটাও এখন কাজ করতেছে না, ওই একই সমস্যা বারবার দেখাচ্ছে। তারপর আমি সম্পূর্ণ ড্রাইভারই ইনস্টল করে দিলাম, তারপর একটা SVGA নামক একটা ড্রাইভার ইনস্টল হয়ে যায়, ঠিক আছে, SVGA ড্রাইভার, ডিসপ্লে ড্রাইভার দিয়ে। ঠিক আছে, এই যে দেখেন, এখানে আপনারা যদি স্পষ্ট আশা করি দেখতে পাচ্ছেন, ATI মডিফাই র্যান্ডম, অনেকের এরকম থাকতে পারে, আমারটা ছিল অন্যরকম কিন্তু এখানে আসছে না, এটা হয়তো বা হতে পারে। হ্যাঁ, এই যে স্ট্যান্ডার্ড BGA গ্রাফিক্স অ্যাডাপ্টার, তো এটা ছিল আমার মোটামুটি আমার কম্পিউটারের জন্য। তো এটা আমি কম্পিউটার দিয়ে অনেকদিন যাবত চালাচ্ছি, দেখা যাচ্ছে, কিন্তু এটা ডিসপ্লে শো এত খারাপ ছিল রে ভাই, বলার বাইরে। ডিসপ্লে এত, ড্রাইভার এক একটা লেটার অনেক খারাপভাবে শো করতো, এটা চোখের অনেক সমস্যা। তো আমি কয়েকদিন চালিয়ে নিচ্ছি, যেহেতু আমি অনেক গ্রাফিক্স নিয়ে কাজ করতে যাচ্ছিলাম, যেরকম আমি অ্যান্ড্রয়েড অ্যাপস তৈরি করতে যাচ্ছিলাম, কিন্তু আমার ওরকম হার্ডওয়্যার নাই, যাবত হার্ডওয়্যার নেই বলে আমি এটা আর শিখতে পারিনি। পরবর্তীতে আমি ওয়েব ডিজাইনে চলে আসছি, ওয়েব ডিজাইন শিখতে আসছি, তারপর দেখি না এরকম করলে আরও অনেক সমস্যা হবে। তো এই কারণে আমি চিন্তা করলাম যে আমি টাকা জমাই, টাকা জমা একটা গ্রাফিক্স কার্ড কিনব। তো এখন টাকা একদিকে জমাচ্ছি, আরেক দিকে আমার 12টা বাচ্চা বাঁচতে আছে আমার শিখবো, কারণ আমি ওয়েব ডিজাইন শিখতে আসছি। কয়েকদিন পর দেখলাম আমার ব্লু স্ক্রিনের সমস্যা হবে, ব্লু স্ক্রিনের সমস্যাটা হলো এই যে এই সমস্যাটা তৈরি হলো। এই সমস্যাটা আমি ফেস করছিলাম কয়েকদিন যাবত, কারণ আমি নতুনভাবে কমপ্লিটলি আমার কম্পিউটারটা পরিষ্কার করে তারপরে এইভাবে রেখেছিলাম। আরেকটা কাজ করছিলাম, সেটা হচ্ছে যে আমার যে CPU ডুয়েল কোর, তো ডুয়েল কোরের তিনটা মনে হয় কোর থাকে, তিনটা নাকি চারটার মতো দেখেছিলাম আমি কোর, তা আমি ওগুলি সবগুলি ব্যবহার করতে বলছিলাম। আমি মানে তিনটাই কোর ছিল, সবগুলি ব্যবহার করতে বলছিলাম বা কমান্ড করে দিয়েছিলাম MSI যে আপনার বুট মেনু বা বায়োস যেটাকে বলে, এখানে আমার বায়োসের সেটিং দেওয়া আছে, তো MSI ফাস্টবুট, তো MSI বায়োসের যে সেটিং সেখানে আমি বলে দিয়েছি অলগুলি ব্যবহার করবে, ঠিক আছে। তো অল দেওয়ার পরেই তারপর দেখি এই সমস্যাটা তৈরি হয়েছে। তারপর আমি কইছি এখন কী করা যায়, অনেক চেষ্টা করলাম, অনেক ঘাটাঘাটি করলাম যে কোনো সমাধান আছে কি না। তা আমি ওই ব্লু স্ক্রিনে নিয়েও একটা ভিডিও তৈরি করেছি, সেটা আপনারা চাইলে দেখতে পারেন, তো ওটা কীভাবে আমি ঠিক করেছি সেটা আপনি দেখতে পারেন। তো ব্লু স্ক্রিনে আমার ওটা সমাধান হয়েছে যে আমি একটা কোড দিয়ে ইউজ করব, অন্য একটা কোড যদি বাধ্যবাধকতা হয় তাহলে অন্য কোড ব্যবহার করবে আমার CPU। তো আমি ওই সেটিংসটা আমি বায়োসে করেছি, তারপরে এটা সমাধান হলো। তারপর টাকা জমানোর পর গ্রাফিক্স কার্ড কিনলাম, গ্রাফিক্স কার্ড কিনলাম 710টা, ঠিক আছে, এই গ্রাফিক্স MSI এই গ্রাফিক্স কার্ডটা কিনলাম। তো এই গ্রাফিক্স কার্ডটা কেনার পর ড্রাইভার ইনস্টল করলাম, ড্রাইভার ইনস্টল করার পর আমার মোটামুটি আপনারা দেখতেই পাচ্ছেন অনেক ভালো একটা পারফরমেন্স কিন্তু আসছে, ঠিক আছে। তো এই MSI এই গ্রাফিক্স কার্ডটা আমার কাছ থেকে 4100 টাকা নিয়েছে, যেটা একটু বেশি নিয়েছে 100 টাকা, কিন্তু আমি যা পরে মার্কেটে সব মার্কেটে দেখি যে এটা 4000 টাকায় লাস্ট প্রাইস বেশিরভাগ মার্কেটে বিক্রি করে, ঠিক আছে। তো আমি 100 টাকা বেশি দিয়ে কিনছিলাম, তো
তো এটা আরেকটা স্টোরি, এটা আপনাদের পরে শেয়ার করব না অন্য ভিডিওতে, বা এই যে এখানে আমি সেই একটা রিভিউ আমি ভিডিও তৈরি করেছি সেই ভিডিওতে আমি মনে হয় শেয়ার করব, তো সেখানে আপনারা দেখতে পারবেন। তো এমএসআই এর এই ভিডিও যে রিভিউটা আছে, এমএসআই এর যে গ্রাফিক্স কার্ডটা কীরকম, কত প্রাইস, এগুলি সম্পূর্ণ বিবরণ আমি ওই ভিডিওতে আলোচনা করেছি, সেখানে আপনারা যেয়ে দেখতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও, কিভাবে আমি আপনার তিনটা পদ্ধতিতে আপনি আপনার গ্রাফিক্স ডিসপ্লে ড্রাইভারটা ঠিক করতে পারবেন, আর আশা করি সবাই এই সমস্যাটা সমাধান হবে। আর যদি তারপর আমার মতো অবস্থা হয় তাহলে বাধ্য হয়ে গ্রাফিক্স কার্ডটাই কেনা সবচেয়ে ভালো হবে। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।